যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মতিঝিলের মহাসমাবেশে বক্তারা দেলোয়ার হোসেন সাঈদীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। সেই সাথে তারা আগামীকালের হরতাল প্রত্যাখ্যান এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। সমাবেশ শুরুর অনেক আগে থেকেই স্লোগানে মুখরিত সর্বস্তরের জনগণ মিছিল নিয়ে আসতে থাকে মতিঝিল শাপলা চত্বরে। সমাবেশ শুরুর আগেই জামায়াতের বৃহস্পতিবারের হরতালের খবর পৌঁছুলে সকলেই ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা এই হরতালকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল বলে দাবি করেন। দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ফাঁসি হোক, সকল রাজাকারের ফাঁসি চাই, এই একটাই দাবি। কালকে যেন দেলোয়ার হোসেন সাঈদীর রায় যেন ফাঁসি হয়। এ সময় বক্তৃতা করা আলেম সমাজের প্রত্যেকেই বলেন ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলামে হত্যা নৈরাজ্যের কোনো স্থান নেই। শাহবাগ থেকে রায়ের বাজার, সেখান থেকে মিরপুর, এরপর মতিঝিল, যেখানেই গণজাগরণ মঞ্চের সমাবেশ সেখানেই লাখো কণ্ঠের দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি। আর তার সাথে এখন যুক্ত হয়েছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধর দাবিসহ তাদের সকল প্রতিষ্ঠান বর্জনের আহ্বান। যে যার অবস্থান থেকে জামায়াত ও যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান বর্জনের কথা বলেন। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের রাজপথে বের হয়ে আসা উচিত এবং এই হরতালের প্রতিবাদ জানানো উচিত। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের আগের দিনের এই সমাবেশে প্রত্যেকের কণ্ঠেই ছিল তার ফাঁসির দাবি। সমাবেশে আসা সকলেরই শপথ ছিল যুদ্ধাপরাধীদের যতদিন সর্বোচ্চ শাস্তি না হবে ততদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন, আর সেই সাথে সাঈদীর যদি সর্বোচ্চ শাস্তির রায় না হয় তবে তারও প্রতিবাদ জানানো হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মতিঝিলে সমাবেশ থেকে মিছিল করে এসে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল প্রজন্ম চত্বর। সেখানে আছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, যোগাযোগ করছি তার সঙ্গে। সোমা, হ্যাঁ ডাবলিতা, হ্যাঁ সোমা, প্রজন্ম চত্বরের এই মুহূর্তের অবস্থা আমাদের জানা। ডাবলিতা, প্রজন্ম চত্বরের এই মুহূর্তের অবস্থা হচ্ছে যে মতিঝিলের সমাবেশটি শেষ করে এই জাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার খানিকক্ষণ ছিলেন মিছিলটি নিয়ে এই জাগরণ মঞ্চে। উনি 2 থেকে 3 মিনিট আগে এই মঞ্চে থেকে চলে গেলেন এবং তিনি যাবার আগে বারবার যে কথাটি বলে গেলেন যে আগামীকাল জামাত শিবির যে হরতাল ডেকেছে সারা দেশে, সেটাকে রুখতে যেন পুরো বাংলাদেশের মানুষ আরও একবার রুখে দাঁড়ায়। এবং গত এর আগে যে দুবারে এদের হরতালকে মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রতিহত করেছে, সেই প্রতিহত করবার জন্য আগামীকালকে সকাল 10টায় এই জাগরণ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে এবং সেই বিক্ষোভ মিছিলে দলে দলে সমস্ত এলাকার বিভিন্ন এলাকার মানুষকে এই জাগরণ মঞ্চে এসে জড়ো হবার জন্য আহ্বান জানানো হচ্ছে এই জাগরণ মঞ্চ থেকে। আপনি জানেন যে আগামীকালকে দেলোয়ার হোসেন সাঈদীর রায় আছে এবং সেই রায় দিয়ে আশানুরূপ না হলে তারা কঠোর কর্মসূচি দিবে বলেও জানিয়েছে এই জাগরণ মঞ্চ। নবনীতা, আমি আরেকটি কথা জানিয়ে রাখি যে আগামীকালের হরতাল এবং রায়কে কেন্দ্র করে এই জাগরণ মঞ্চে বাড়াবাড়ি রকমের এবং সবচেয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, কারণ যে প্রবেশ যে মুখগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে যা আগে কখনো ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থাও 3 স্তর বিশিষ্ট। এবং এখানে আশেপাশে কয়দিন যেটা দেখেছি যে সমস্ত দোকানগুলো ছিল ভ্রাম্যমান সবগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে মোতায়েন করা হয়েছে। এবং জাগরণ মঞ্চে ক্রমেই লোক সমাগম বাড়ছে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা রাত এখানে অবস্থান করবে বলে এই জমায়েত হচ্ছে এই জাগরণ মঞ্চে। নবনীতা, আর একটা কথা বলে রাখি, গত 5ই ফেব্রুয়ারি কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন রায় হওয়ার প্রেক্ষাপটে কিন্তু এই জাগরণ মঞ্চে জন্ম হয়েছিল। জাগরণ মঞ্চের সে সময় কিন্তু একটা বর্তমান ছিল, এখন এই জাগরণ মঞ্চের একটা অতীত আছে এবং একটা ভবিষ্যৎও আছে। জাগরণ মঞ্চ বলছে তাদের ভবিষ্যৎই হচ্ছে জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়েই তারা আগামীকালের হরতালকে প্রতিহত করবে সেই আশাই করছে এবং তারা বলছে আগামীকাল সর্বোচ্চ রায় হবে, ফাঁসি হবে। আমরা এখানে একজনের সাথে কথা বলি, আগামীকাল তো জামাত শিবিরের হরতাল এবং সেই সঙ্গে একটা রায় আছে, আপনি কি চাইছেন, আপনি কিসের আশা করছেন? আমরা ওদেরকে ফাঁসি চাই, আমরা ওদেরকে রায়, আমাদের হরতাল অবৈধ করতে হবে। আমাদের মসজিদে আগুন জ্বালাইছে, আমাদের পতাকা পুড়াইছে, এই দেশে রাজাকারের কোনো ঠাঁই নাই, এই রাজাকার এখানে থাকতে পারবে না, এই দেশে বাংলার জমিনে। আগামীকাল তো